গরমকাল তো পড়তে শুরুই করে দিয়েছে, আর বাজারে এখন পটলের আনাগোনা। এমন একটা আলু পটলের রেসিপি যেটা সকলে আঙুল চেটে খাবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। পটল এবং আলুর এমন একটা রেসিপি যেটা লোকে মাছ মাংস সরিয়ে রেখেও চেটে খাবে। হ্যাঁ, সাধারণ পটল আলু দিয়ে দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, যাতে ব্যবহার করা হয়েছে এমন কিছু উপকরণ যাতে এর স্বাদটা বেড়ে ওঠে হাজার গুণ। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কড়াইতে নিয়েছি সাদা তেল, রান্নাটা অতি অবশ্যই সাদা তেলে করবেন। এখানে আমরা দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের আলু, তিনটে আলু আমরা নিয়েছি মোট, আর আলুগুলোকে ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এবার আলুগুলোকে বেশ সুন্দর একটা লালচে রং ধরা পর্যন্ত 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভেজে নিচ্ছি। দেখুন, আলুর মধ্যে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আলু ভাজার পরে যে তেলটা ছিল তাতে আমরা দিয়ে দিচ্ছি পটল। এখানে আমরা ব্যবহার করেছি 500 গ্রাম পরিমাণ পটল। পটলের খোসাটা হালকা একটু ছিলে নিয়ে আর ডুমো সাইজ করে কেটে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পটলটাকেও সেম পদ্ধতিতে বেশ সুন্দর একটা লালচে রং আসা পর্যন্ত 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। ঠিক এই রকম কালার আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নেওয়া হয়েছে, আর তারপর পটলগুলোকে আমরা তুলে ফেললাম। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। যে তেলটা অবশিষ্ট ছিল ভাজার পর তাতে আমি দিচ্ছি ফোড়ন। 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, তার সাথে দিচ্ছি 1টা তেজপাতা। এবার 1টা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1টা ছোটো সাইজের টমেটোই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। টমেটোটাকে দিয়ে 40 থেকে 45 সেকেন্ড একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে টমেটোর সাথে আবারও মিনিট খানেক সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু হালকা ভেজে নেব। আর তারপর এতে আমি 1টা পেস্ট দেব। তার জন্য নিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম, 3টে ছোটো এলাচ, দিচ্ছি 2টো লবঙ্গ, 1 টুকরো ছোটো দারচিনি, এর সাথে দেওয়া হচ্ছে 1টা কাঁচা লঙ্কা, আর সব শেষে 4 থেকে 5 টেবিল চামচ জল। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে 1টা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি, আর এই পেস্টটাই এবার আমরা ওই তেলের মধ্যে অ্যাড করে দিলাম পুরোটা দিয়ে। এবার এটাকে আমরা কষাবো, আর কষাতে কষাতে যাতে তলাটা না ধরে যায়, যেহেতু কাজু বাদাম আমরা অ্যাড করেছি, সেই জন্য মিক্সির বাটিটাকে ধুয়ে সামান্য ওই 4-5 টেবিল চামচ মতো জলও এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমরা কষাবো। আর তারই মাঝে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে এবার মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত এটাকে আমরা কষিয়ে নেব। মিনিট দুয়েক সময় নিয়ে এটাকে কষাবেন, একটু সময় নিয়ে করবেন যাতে সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায়, মশলার কোনো কাঁচা গন্ধ না আসে। আর দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলার থেকে তেল বেরোতে শুরু করেছে এখন আপনারা যেটা ভিডিওতে দেখছেন। এই অবস্থায় আমরা এখানে ভেজে রাখা পটল এবং ভেজে রাখা আলু দুটোই কিন্তু অ্যাড করে দিচ্ছি। আলু এবং পটলগুলোকে দিয়ে আবারও মশলার সাথে মিনিট খানেক থেকে মিনিট দুয়েক সময় নিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব, যাতে মশলার সাথে আলু পটলটা খুব ভালো মতো মিলেমিশে যায়। দিয়ে দেওয়া হচ্ছে 1.5 কাপ পরিমাণ জল। আলু পটলটা যেহেতু আমরা অনেকটা টাইম নিয়ে ভেজেছি, এর থেকে বেশি জলের প্রয়োজন নেই, এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, আর এবার এটাকে আমরা কুক করব 7 থেকে 8 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে। এটা কিন্তু একদমই গামাখা টাইপের হবে, বেশি ঝোল কিন্তু এটাতে অতি অবশ্যই রাখবেন না। এটা কিন্তু আমাদের এখন প্রায় হয়েই এসছে, আমি একবার দেখে নিই যে সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে। সবজিগুলো কিন্তু এখন একদমই সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের আলু পটলের রেসিপিটা। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, আর কমেন্টে জানান কেমন লাগলো।
যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জানো, যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালে কাল। চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।